আর চার দিন পর আমার বিয়ে। আমার জাশুকে বিয়ে ঠিক হয়েছে, সে পাত্র হিসেবে আপনার চেয়ে অনেক বেশি উপযুক্ত। আমি তাকেই বিয়ে করব। আপনার জীবনে না আছে কোনো অ্যাম্বিশন, না আছে কোনো স্বপ্ন। নিজের জীবন নিয়ে এতটুকু সিরিয়াস নন আপনি। একটা মেয়ে চায় যার সাথে সারাটা জীবন কাটাবে, সে ম্যাচিওরড হবে, যথেষ্ট রোজগার থাকবে তার। আপনার তো এই যোগ্যতাটাও নেই যে আপনি আমার দায়িত্ব নেবেন। আমি চাই না আপনার মুখ দেখতে। আপনি আমার জীবন থেকে চলে যান, প্লিজ চলে যান। আপনার সাথে যেন আমার জীবন আর কোনোদিনও দেখা না। আপনার এই মুখটা যেন সারা জীবনে দেখতে না পাই। ওর কথা আর ভাববো না, আমাকে কাজে ফোকাস করতে হবে, ওর থেকে মাইন্ড ডাইভার্ট করতে হবে। জানেন আমার খুব ওরকম পুলিশ হওয়ার ইচ্ছে। কিরকম ওই বদমাস লোকটাকে শাস্তি দিচ্ছেন ওই মহিলা অফিসার। আরে এটা তো তুবড়ে স্বপ্ন পূরণের একটা বিরাট সুযোগ। আমি 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 ওকে বলবো অ্যাপ্লাই করার জন্য। আমি আমি আজই বলবো। না ও তো আবার আমি গেলে বিরক্ত হবে, আবার আবার যদি রেগে যায় ও তো আমার মুখোমুখি হতে চায় না। কিন্তু কিন্তু আমি তো চাই ও স্বপ্নটা পূরণ হোক। আবার যদি ভাবে কোনো বাহানা নিয়ে এসছি, তুমি এরকম করতে পারো না। তুমি 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 আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, তুমি কেউ না। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি তুমি, আমার বাড়ির লোক সবাই ওখানে অপেক্ষা করছে, তুমি এসব বলছো এখন। আমি আমার জীবন অন্য কাউকে জায়গা দিতে পারবো না। তুমি কোনোদিনও আমার হাতটাও ধরবে না। দাদু ভাইয়ের মনটা কেন এভাবে ভেঙে দিলে ঠাকুর? কত করে তোমাকে বললাম, ও যাকে ভালোবাসে তার সাথেই যেন সুখী হয়, এটা তুমি কি করলে? খুদ থেকে কি হয়ে গেল? তুমি না হরি, গাড়িটাকে সাইড কর তো। কি তুমি কি অন্য মনুষ্য লাগছে কেন? তুমি দিদি ভাই ঠাম্মা আপনি কি হয়েছে দিদি, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? না না ঠাম্মা কিছু হয়নি। আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। আমার কথা বাদ দে, তোর কথা বল। তোকে দেখে মনে হচ্ছে
তুই মনের মধ্যে কোনো একটা কষ্ট চেপে রেখেছিস। এই যে তুই হাসছিস সেটাও জোর করে, তুই কি ভেবেছিস আমি বুঝতে পারছি না? বল না দিদি, কি হয়েছে তোর? আচ্ছা, কতদিন পরে তোর সঙ্গে দেখা, তোর মুখে সেই চেনা হাসি কোথায় যেন হারিয়ে গেছে, কি হয়েছে দিদি? কি করে বোঝাবো, আমার মনে যে কত কথা, কত যন্ত্রণা জমা হয়ে আছে, কারোর সাথে সেসব ভাগ করতে পারবো না। মা দিদি যেই শুনুক, ওরা কেউ সহ্য করতে পারবে না। ঠাম্মাকে কি বলা যায়, বলা উচিত হবে? ও দিদি, হ্যাঁ তো কি ভাবছিস? আচ্ছা, তুই আমাকে ঠাম্মা বলিস, তাই তো? তা ঠাম্মার কাছে নাতনি তার মনের কথা বলবে না তো, আর কার কাছে বলবে? ও দিদি, মনের কষ্ট একে অপরের কাছে ভুলে যদি বলিস, দেখবি মন অনেক হালকা হয়ে গেছে। কি হয়েছে আমায় বল। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, তুই এই বিয়ে করবি, নাহলে তুই আমার মরা মরা মুখ দেখবি। আমার জীবনে সবকিছু ওলট পালট হয়ে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে ঠাম্মা, কিন্তু যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। মানে আমাকে অন্য একজন ভীষণ ভালোবাসে, আর আমি নিজেও তাকে অজান্তে ভালোবেসে ফেলেছি, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমি তাকে বাধ্য হয়ে কষ্ট দিচ্ছি, অনেক আঘাত করছি, যাতে সে রাগ করে আমায় ভুলে যায়, আমায় খারাপ ভাবে, ঘৃণা করে। এটা এটা তুই কি করেছিস দিদি ভাই, কেন করেছিস? ওরে, তুই যে তাকে কতটা ভালোবাসিস, তোর সেই মনের কষ্ট চোখে জল হয়ে ছড়ে পড়ছে। তুই তোর ভালোবাসার মানুষকে কেন এইভাবে দূরে ঠেলে দিলি দিদি, কেন? আমার কোনো উপায় ছিল না ঠাম্মা, মা আর দিদি যাতে কষ্ট না পায়, তাদের মুখের হাসি যাতে কখনো ম্লান না হয়ে যায়, সারা জীবন আমি ওই চেষ্টাই করেছি। এই কষ্টটুকু সহ্য করে যদি ওদের মুখে হাসি ফোটে আমি তাই সহ্য করতে রাজি। মা যেখানে আমার বিয়ে ঠিক করেছে আমি সেখানে বিয়ে করব, তাতে সবাই ভালো থাকবে, সবকিছু ঠিক হবে। অর্জুন, তোর এই সাত সকালে আবার জরুরি কাজ কি রে? না মানে এখন তো আর অফিস টাইম নয় যে তোকে একবারে পরিকি মরি করে পালাতে হচ্ছে। ও মা, ও অফিসের এমডি, ওর আবার অফিস যাওয়া আসার কোনো সময় আছে নাকি? হ্যাঁ, যত সব কথা বল, বলছি তুই না খেয়ে একদম যাবি না, দিদি যদি জানতে পারে না আমাকে খুব বকা দেবে, ভাবে আমি তোকে খাবারটা দিইনি, তুই একটু দাঁড়া আমি এক্ষুনি করে দিচ্ছি। অর্জুন, এই অর্জুন, আরে কিছু না বলে বেরিয়ে চলে গেল, কথার উত্তরও দিল না। আরে বাবা, আমাদের এই অর্জুনকে আর সেই অর্জুন আছে, সে এখন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, বুঝেছো? সব কথার উত্তর দিলে ওর সম্মান থাকবে। আরে দিদি, তুই মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারবি তো? তোর মনের বিরুদ্ধে গিয়ে জোর করে একটা সম্পর্কের সঙ্গে বাধা পড়তে চাইছিস, এতে তুই তুই সুখী হবি তো? ভালোবাসবি একজনকে
বিয়ে করবি আরেকজন, এই কষ্ট তো সারা জীবন তোকে বয়ে বেড়াতে হবে, এটা কি বলতে পারবে দিদি? জানি না ঠাম্মু, কিন্তু চেষ্টা আমাকে করতেই হবে। হয় না দিদি, হয় না। তোর চেয়ে অনেক বেশি জীবনকে আমি দেখেছি। দিদি, তুই তোর মার বোনকে বুঝিয়ে বল, ওরা ঠিক বুঝবে। ওরে, ওরা কি চাইবে যে তুই জীবনে সুখী না হয়ে খারাপ থাকিস? আচ্ছা বেশ, তোর বাড়িতে আমাকে নিয়ে চল, আমি তোর মায়ের সঙ্গে গিয়ে কথা বলবো। হ্যাঁ, কথা শোনার পর আজ হয়তো ওরা কষ্ট পাবে, কিন্তু ওরা ঠিক বুঝবে যে তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে যখন সুখী হবি, যখন দেখবে তখন ওরা দেখবি ঠিক খুশি হবে। না ঠাম্মা, সেটা কিছুতেই সম্ভব না। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, এখন আমি কি বলে মার দিদির মন ভাঙবো বলো তো? ঠাম্মা, আমি যদি বিয়েটা না করি তাহলে সেই আজ আমার দিদির ওপর পড়বে, আর আমি কিছুতেই সেটা হতে দিতে পারি না। আমার মনকে সবার আগে মানাতে হবে, আমি মানিয়ে নেব, কিন্তু সবার ভালো থাকাটা আমার কাছে সবার আগে। আর তোর নিজের ভালো থাকা, সেটার কথা একবারও ভাববি না? আমি ভালো থাকবো আমার মা আর বোনেরা ভালো থাকলে, তাদের খুশি আমার কাছে সবার আগে। যেই মা আমাদের তিন বোনকে একা হাতে বড় করেছে, এত কষ্ট করেছে, আমরা সারা জীবন সব সুখ দুঃখ ভাগ করে নিয়েছি, সেখানে একার সুখের জন্য সবাইকে কি করে কষ্ট দিই বলো তো ঠাম্মা? আমি কি বলি বলো, যে মেয়ে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে তার মা আর বোনের মুখে হাসি ফোটাতে যায়, এমন লড়াকু মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করতে ইচ্ছে করে, প্রাণ ভরে। আপনি কি করছেন ঠাম্মা? এটা আমি নিতে পারবো না। চুপ, আর কোনো কথা বলবি না। এটা হলো ঠাম্মির আশীর্বাদ। আমি তো মন্দিরে যাচ্ছিলাম, তোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব, এমন কোন রাস্তা যেন তিনি দেখান যাতে তোর ভালোবাসা মানুষের হাত তোকে ছাড়তে না হয়। তুই যাকে চাস তার সঙ্গেই যেন বিয়ে করে তুই সুখী হতে পারিস। আশিমা, কি আশীর্বাদ করলেন ঠাম্মা? সেটা হবার নয়, সেটা কি করে হবে? তিন্নি, কার্ডটা ভালো হয়েছে না বল? হ্যাঁ রে, খুব সুন্দর হয়েছে। এই তুই লিস্টটা বার কর, আমি আজকে নামগুলো লিখে ফেলবো, দাঁড়া আর নেমন্তন্ন করাও শুরু করে দেবো, বুঝলি? বলছি, এই নে পেনটা নে। তুবরির জীবনে আমি আর কখনো ফিরে আসবো না, কিন্তু এই শেষবার ওকে ওর স্বপ্ন পূরণ করতে সাহায্য করে যাব, যতটা পেরেছি ওর পাশে থেকেছি, এইটুকুই হয়তো শেষ। আরে আপনি কি অদ্ভুত, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? ভেতরে আসুন, বসবেন। এই অর্জুনদা, তুমি এতদিন পর এলে, আমাদের ভুলে গেছিলে বুঝি? চলো চলো বসবে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন এসো আসুন। আচ্ছা, আপনি চা খাবেন তো? আপনি তাহলে বসুন, আমি চা করে আনছি, ঠিক আছে? না না, আমি বসবো না, আমার কাজ আছে। বলছি, আপনার বোন কোথায়? কে, তুবরি?
ও তো দোকানে গেছে। আসলে এখানে আমি আর তিন্নিতেই কাজে ব্যস্ত, আর মা না সকালবেলায় ওই বিয়ের কার্ড নিয়ে গেছে মন্দিরে ঠাকুরের পায়ে ছোঁয়াতে, তাই ওকে দোকান খুলতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওর সাথে দোকানেই দেখা করে নেবো। এই অর্জুনদা তুমি বসো না, আমি মেজ দিকে ডেকে দেবো। মা না তোমার খোঁজ করছিল জানো, আসলে এতদিন আসুনি তো, আজকে এসেছো ভালোই করেছো। মাসিমা আমার খোঁজ করছিলেন কেন? বিয়ে নেমন্তন্ন করবার জন্য। আসলে আপনার বাড়িতে আমরা চিনি না, নাহলে গিয়ে করে আসতাম। না আমি আমি আজকে আসি, তুমির সাথে আমার একটু কাজ ছিল, আমি আমি ওর সাথে দোকানে গিয়ে দেখা করে নেবো, আর মাসিমাকে বলবেন আমি পরে একদিন আসবো। আরে পরে কেন, তুমি বিয়ের দিন আসবে তো, তুমি তো কোনে পক্ষ, এই বর দিতে না অর্জুনদার কার্ডটা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া আমি বরং নামটা লিখে দিই। নিন ধরুন। তোমাকেই প্রথম কার্ড দিয়ে নেমন্তন্ন করা শুরু করলাম, মা জানলে খুব খুশি হবে তুমি আমাদের বাড়িতে এসেছিলে। শোনো বিয়ের দিন কিন্তু তোমাকে আসতেই হবে, কোনো অজুহাত চলবে। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছ। আসবেন কিন্তু, হ্যাঁ মায়ের হয়ে আমি আপনাকে নেমন্তন্ন করলাম, আপনি আসলে আমাদের ভালো লাগবে। দিদি এই দোকানের ডালটা শেষ। এই দেখ তুবরি, আমাদের বিয়ের কার্ড এসেছে, কেমন হয়েছে বল? ভালো হয়েছে না? অর্জুন আবার কেন এসেছে? ওনাকে অত অপমান করার পরেও কেন আবার? একটু দরকার ছিল, বাইরে আসা যাবে? আপনি কেন এলেন, মানে এমন কি দরকার ছিল? আসবেন না কেন, আমি তো ওনাকে বিয়ে নেমন্তন্নটাও করে ফেলেছি, মা কতবার ওনার কথা জিজ্ঞেস করছিল বলতো। ও আচ্ছা দে আমি এটা এনে দিচ্ছি, দাঁড়া। দরকার ছিল বলে আসতে হলো, আমি বাইরে আছি। ভেবেছিলাম অন্য কারোর সাথে জীবনটা কাটাবো। মেজদি যে বলেছিল ও কাউকে ভালোবাসে, তাহলে সেই কি অর্জুনদা? ওদের দুজনের চোখ দেখে আমার এমন কেন মনে হলো? তাহলে কি ও অর্জুনদাকে ভুলে গিয়ে বিয়েতে রাজি হয়েছে? বলুন। আপনি একদিন আমায় বলেছিলেন আপনার স্বপ্নটা কি, ব্যাপারটা খুলে দেখুন। আমার মনে হলো ওটা আপনার কাজে লাগতে পারে, তাই তাই দিয়ে গেলাম। ও আপনি এটা ভাববেন না এই সুযোগে আমি আপনাকে দেখতে বা আপনাকে বিরক্ত করতে এসেছি। আমি আমি পদ্মাকে ফোন করেছিলাম, ওকে ফোনে পাইনি তাই আমাকে আসতে হলো, তাহলে আমার আমার এই মুখটা তোমাকে দেখতে হতো না। বাই দ্য ওয়ে অল দ্য বেস্ট ফর ইওর নিউ লাইফ, ভালো থেকো। মেজদি আমাকে সত্যি করে বল, তুই কি অর্জুনদাকে ভালোবাসিস? তোদের দুজনের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে? না মেসি, তুই আজকে এড়িয়ে যেতে পারবি না। অর্জুনদা তোকে কেন বলল
যে ও আজকে তোকে ডিস্টার্ব করতে আসেনি, এইটার অজুহাতে তোর সঙ্গে একা দেখা করতে আসেনি, ওর মুখ তোকে আর কোনোদিন দেখতে হতো না, এসব কথার মানে কি আমায় বল না। তোকে যেটা বলেছিলাম সেটা মনে রাখিস, মা আর দিদি যেন কিছু বুঝতে না পারে। আমি যেটা ভাবছি সেটাই সত্যি, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, এটা নিয়ে তো আমি মজাও করেছিলাম যে তোদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানে, সত্যি হোক সত্যি হবে না। দেখ মিস্তি, আমার কথাটা বোঝার চেষ্টা কর, এখনো হাতে সময় আছে, এটা কিন্তু হয়ে যায়নি, বাড়িতে অর্জুন দার কথাটা বল। দেখ ওর চোখে আমি তোর জন্য ভালোবাসা সম্মান সব দেখেছি, তোর গুলি লাগার দিন থেকে ও আমাদের পাশে আছে, ওর মতো ছেলে কিন্তু হয় না মিজদি। ছোট, এসব কথার এখন আর কোনো মূল্য নেই রে, তুই মন খারাপ করিস না, ঘরের ভেতর দিদি আছে, ও বেরিয়ে এলে সামাল দেওয়া মুশকিল হবে, যেটা ঘটার সেটাই ঘটছে, আমার কপালে যেটা লেখা আছে সেটাই তো হবে বল। তুই এসব নিয়ে একদম ভাবিস না, মা যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব, আর কাউকে নয়। তুই নিজের জীবনে যে কত বড় ভুলটা করছিস না সেটা তুই বুঝতে পারছিস না মিজদি, আর অত ভালো একটা ছেলের মনেও তুই আঘাত দিচ্ছিস। যেদিন তুই এই ভুলটা বুঝতে পারবি সেদিন তোর আর কিচ্ছু করার থাকবে না, অনেক দেরি হয়ে যাবে। কবে দিনটা পড়েছে হিসেব করে দেখি তো। সেদিন তো হিসেব মতো আমাদের পৌভাত।